আপনারা কি কারণে মনে করছেন কর্মীরা এসটি হতে পারে না? কর্মীরা এসটি হতে পারে না এটা জলের মতো পরিষ্কার। আমি কিছু ক্রাইটেরিয়া বা কিছু বৈশিষ্ট্যর কথা আমি বলবো যার কারণে কর্মীরা কোনোদিন আদিবাসী হতে পারবে না। এক নম্বর, আদিবাসীদের যে ভাষা, প্রত্যেক ভাষাই কিন্তু মুন্ডারি বা উপমুন্ডারি ভাষার সঙ্গে সংযুক্ত, কিন্তু বর্তমানে তারা যে ভাষাটা বলছে যে আমাদের ভাষা কুড়মালি, সেটা কিন্তু বাংলা এবং হিন্দি ভাষার সংমিশ্রণ। বাংলা এবং হিন্দি ভাষা কোনোদিনই কোনো আদিবাসী ছিল না, সুতরাং তারা যে আদিবাসী নয় এটা একটা পরিষ্কার। দু নম্বর আমি বলতে চাই যে কুর্মীদের যে মানে গোত্রগুলো আছে, সেই গোত্রগুলো আপনারা যদি দেখেন, গোত্রের মধ্যে আপনি হিন্দুত্ববাদের ছোঁয়া পাবেন। যেমন একটি গোত্রের নাম হচ্ছে হিন্দু, অর্থাৎ এর মধ্য দিয়ে যে তাদের পূর্ব যারা যারা ছিলেন, তারা যে এই আদিবাসী গোষ্ঠীর মধ্যে ছিল না, সেটা কিন্তু পরিষ্কার। তিন নম্বর আপনি আপনাকে বলতে পারি, ওনাদের যে বিবাহ, ওনাদের যে সামাজিক কার্যক্রম, বা আপনারা যদি প্রত্যেক গ্রামে যান দেখবেন একটা করে আপনার হরি মন্দির আছে। এছাড়া ওনারা দেখবেন বিবাহের ক্ষেত্রে ছেলে পণ্যে, যেটা আদিবাসীদের ক্ষেত্রে কখনোই হয় না, প্রয়োজনে ছেলেরা পণ দেয় মেয়েদেরকে। সুতরাং তাদের যে বৈশিষ্ট্য, তাদের মধ্যে যে কার্যকলাপ, বা তাদের আদিবাসী হওয়ার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, সেগুলো কিন্তু নেই, তার ফলে তারা কিন্তু আদিবাসী হতে পারবে না। এছাড়া আরেকটা ব্যাপার আমি বলতে চাই, যেটা হচ্ছে দেখুন, এই পিছিয়ে পড়া জঙ্গলমহল বা যে সমস্ত এলাকাগুলোতে এই মাহাতরা অবস্থান করছে, এই কুর্মীরা অবস্থান করছে, সেখানে ব্যবসা বাণিজ্য সহ সমস্ত অর্থনীতির মূল পরিচালিকা শক্তি হচ্ছে কিন্তু এই কুর্মীরা। ফলে তাদের যে জীবনযাপন, সেটা কিন্তু আদিবাসীর থেকে বহুগুণ 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 ঊর্ধ্বে। এছাড়া প্রত্যেক আদিবাসীদের একটা স্বতন্ত্র ইতিহাস আছে। যেমন আপনারা জানেন, মুন্ডা বিদ্রোহ কুমুন্ডাদের দ্বারা সংগঠিত করেছেন বিরসা মুন্ডা। আপনারা জানেন সাঁওতাল বিদ্রোহ সিধু কানু সংগঠিত করেছেন। আপনারা জানেন ভূমিজরা চুয়াড় বিদ্রোহ এবং ভূমিজ বিদ্রোহ সংগঠিত করেছেন। যদিও এখন সেই চুয়াড় বিদ্রোহকে নিজেদের কাল্পনিক ইতিহাসের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা ওনারা চালাচ্ছেন। এছাড়া আপনারা জানেন কোলদের কোল বিদ্রোহ, নানা ধরনের প্রত্যেক আদিবাসী কিন্তু তারা স্বতন্ত্রভাবে নিজেদের বিদ্রোহ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। সেই ইতিহাস কিন্তু এই কুর্মী জাতির নেই, এবং এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দ্বারা এটা পরিষ্কার যে কুর্মীরা কোনোদিন আদিবাসী হতে পারবে না, যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে সিআরআই রিপোর্ট করা হয়। জোহার।